हेलो स्टूडेंट्स, सबा के स्वागत हमार नतून भिडियोते। आज के क्लस टेनर पंचम अध्यायर अर्थात भारत प्राकृतिक और अर्थनैतिक परिवेश चैप्टर के 20 अत्यंत गुरुत्वपूर्ण एम सिक्यू नहीं आसि, कारण तुम्हारा जो जो चैप्टार्ट माध्यमिक क्लस टेनर जो अत्यंत गुरुत्वपूर्ण एक चैप्टार, कारण एखान माध्यमिके 42 नम्बर प्रश्न क्यों एसे थे, हो 42 मार्क्स 42 नम्बर प्रश्न क्यों ये चैप्टार के आसे, हो एसएक्यू एमसीक्यू लंग प्रश्न और मैप पॉइंटिंग मिलिए मोट 42 नम्बर प्रश्न क्योंकि प्रति बच्चों माध्यमिक क्यों ये चैप्टार के आसे। तई माध्यमिक चैप्टार्ट क्योंकि अत्यंत वाइटल एक चैप्टार। अच्छा, एबार बोल रखी এই ভিডিওটি কিন্তু এক প্রকার হচ্ছে মক টেস্টের ভিডিও। কিসের ভিডিও? না, মক টেস্টের ভিডিও। তাই তোমরা কি করবে, তোমরা কিন্তু এই মুহূর্তে সবাই খাতা পেন নিয়ে বসে পড়ো, হয়েছে? সবাই এই মুহূর্তে খাতা পেন নিয়ে বসে পড়ো এবং দেখবে প্রত্যেকটি প্রশ্নের নিচে নাম্বার আসবে 1 2 3 4 5 6 করে, এরকম করে 9 পর্যন্ত নাম্বার আসবে। এই 9 পর্যন্ত নাম্বার এলেই বা 9 পর্যন্ত নাম্বার আসার আগে তোমরা কিন্তু সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে এবং সেটি কিন্তু অনেস্টলি করবে, কারণ প্রত্যেকটি প্রশ্নের শেষে কিন্তু উত্তর বলা আছে, হয়েছে? দেখবে প্রথমে প্রশ্ন বলা আছে, তারপরে চারটি অপশন বলা আছে, এই চারটি অপশন বলার পরে কিন্তু সঠিক উত্তরটি বলা আছে। তাই তোমরা কিন্তু অনেস্টলি উত্তরটি দেওয়ার চেষ্টা করবে এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা 20টি প্রশ্নের মধ্যে কতগুলো সঠিক উত্তর করতে পেরেছো। চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তাহলে দেখো এক নম্বরে প্রশ্ন, দেখো এক নম্বরে কি আছে, না এক নম্বরে আছে আরব সাগরের রানী হলো, আরব সাগরের রানী হলো। দেখো এখানে চারটে শহরের নাম দেওয়া আছে বা চারটে অপশন দেওয়া আছে। এ তে আছে নাগপুর, বি তে আছে জয়পুর, সি তে আছে মুম্বাই এবং শেষে আছে দেখো অপশন ডি তে কোচি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বা সঠিক অপশন হচ্ছে অপশন নাম্বার ডি, কোচি। এরপর দেখো কোশ্চেন নাম্বার টু, ভারতের কমলা লেবু শহর হলো, ভারতের কমলা লেবুর শহর হলো। দেখো এখানে চারটে শহরের নাম দেওয়া আছে বা চারটে অপশন দেওয়া আছে। এ তে আছে নাগপুর, বি তে আছে মুম্বাই, সি তে আছে নাসিক এবং শেষে আছে দেখো অপশন ডি তে তারাপুর। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বা সঠিক অপশন হচ্ছে অপশন নাম্বার এ, নাগপুর। এরপর দেখো কোশ্চেন নাম্বার থ্রি, ভারতের জীবন রেখা হলো, ভারতের জীবন রেখা হলো। দেখো এতে আছে সড়কপথ, বিতে আছে রেলপথ, সিতে আছে জলপথ এবং শেষে আছে দেখো অপশন ডিতে আকাশপথ। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বা সঠিক অপশন হচ্ছে অপশন নাম্বার বি, রেলপথ। এরপর দেখো কোশ্চেন নাম্বার ফোর, ভারতে প্রথম ট্রেন চলাচলের সূচনা হয়, ভারতে প্রথম ট্রেন চলাচলের সূচনা হয়। দেখো চারটে অপশন দেওয়া আছে বা চারটে সাল দেওয়া আছে। এতে আছে 1850 সালে, বিতে আছে 1851 সালে, সিতে আছে 1852 সালে এবং ডিতে আছে 1853 সালে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, 1853 সালে। এরপর দেখো কোশ্চেন নাম্বার ফাইভ, দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর বা হেডকোয়ার্টার অবস্থিত, দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো চারটে শহরের নাম দেওয়া আছে বা চারটে অপশন দেওয়া আছে এখানে। এতে আছে বিলাসপুর, বিতে আছে জামশেদপুর, সিতে আছে কলকাতা এবং ডিতে আছে হাওড়া। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বা সঠিক অপশন হচ্ছে অপশন নাম্বার সি, কলকাতা। এরপর দেখো কোশ্চেন নাম্বার সিক্স, ভারতের মশলা শহর হলো, ভারতের মশলার শহর হলো। দেখো চারটে শহরের নাম দেওয়া আছে বা এখানেও চারটে অপশন দেওয়া আছে। এতে আছে চেন্নাই, বিতে আছে কোঝিকোড, সিতে আছে কোচি এবং ডিতে আছে মাদুরাই। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বা সঠিক অপশন হচ্ছে অপশন নাম্বার বি, কোঝিকোড। এরপর দেখো কোশ্চেন নাম্বার সেভেন, কোঙ্কন রেলের সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? কোঙ্কন রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো চারটে শহরের নাম দেওয়া আছে বা চারটে অপশন দেওয়া আছে। এতে আছে মুম্বাই, বিতে আছে আহমেদাবাদ, সিতে আছে নাগপুর এবং ডিতে আছে নাসিক। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বা সঠিক অপশন হচ্ছে এখানে অপশন নাম্বার এ, মুম্বাই। এরপর দেখো কোশ্চেন নাম্বার এইট, ভারতের
দীর্ঘতম মেট্রো রেল ব্যবস্থা হলো ভারতের দীর্ঘতম মেট্রো রেল ব্যবস্থা হলো এতে আছে দেখো মুম্বাই মেট্রো, বিতে আছে কলকাতা মেট্রো, সিতে আছে দিল্লি মেট্রো এবং ডিতে আছে চেন্নাই মেট্রো। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বা সঠিক অপশন হচ্ছে অপশন নম্বর সি, দিল্লি মেট্রো। এরপর দেখো কোয়েশ্চেন নম্বর 9, ভারতের শুল্কমুক্ত বন্দরের নাম কি? ভারতের শুল্কমুক্ত বন্দরের নাম কি? দেখো চারটে অপশন দেওয়া আছে বা চারটে বন্দরের নাম দেওয়া আছে। এতে আছে বিশাখাপত্তনম, বিতে আছে মুম্বাই, সিতে আছে কোচি এবং ডিতে আছে কান্ডালা। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বা সঠিক অপশন হচ্ছে এখানে অপশন নম্বর ডি, কান্ডালা। এরপর দেখো কোশ্চেন নম্বর 10, ভারতের আধুনিকতম বন্দরটির নাম কি? ভারতের আধুনিকতম বন্দরটির নাম কি? দেখো এখানেও চারটে বন্দরের নাম দেওয়া আছে বা চারটে অপশন দেওয়া আছে। এতে আছে জওহরলাল নেহরু বন্দর, বিতে আছে বিশাখাপত্তনম বন্দর, সিতে আছে কান্ডালা বন্দর এবং ডিতে আছে চেন্নাই বন্দর। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বা সঠিক অপশন হচ্ছে অপশন নম্বর এ, জওহরলাল নেহরু বন্দর। এরপর দেখো কোশ্চেন নম্বর 11, ভারতের উন্নয়নের জীবনরেখা হলো, ভারতের উন্নয়নের জীবনরেখা হলো, দেখো এতে আছে জলপথ, বিতে আছে সড়কপথ, সিতে আছে বিমানপথ এবং শেষে আছে দেখো অপশন ডিতে রেলপথ। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বা সঠিক অপশন হচ্ছে এখানে অপশন নম্বর এ, জলপথ। এরপর দেখো কোশ্চেন নম্বর 12, ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর হলো, ভারতের বৃহত্তম সমুদ্র বন্দরটির নাম কি? দেখো এখানে চারটে বন্দরের নাম দেওয়া আছে বা চারটে অপশন দেওয়া আছে। এতে আছে কলকাতা বন্দর, বিতে আছে চেন্নাই বন্দর, সিতে আছে মুম্বাই বন্দর এবং ডিতে আছে বিশাখাপত্তনম বন্দর। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, মুম্বাই বন্দর। এরপর দেখো ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথের নাম হলো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথের নাম কি? দেখো এখানে চারটে সড়কপথের নাম দেওয়া আছে। এতে আছে NH6, বিতে আছে NH7, সিতে আছে NH8 এবং ডিতে আছে দেখো একদম শেষে NH2। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বা সঠিক অপশন হচ্ছে অপশন নম্বর বি, NH7। এরপর দেখো কোশ্চেন নম্বর 14, সোনালী চতুর্ভুজ জড়িত, সোনালী চতুর্ভুজ জড়িত, দেখো এতে আছে অপশন এতে আছে রেলপথের সাথে, বিতে আছে সড়কপথের সাথে, সিতে আছে আকাশপথের সাথে এবং শেষে আছে দেখো অপশন ডিতে জলপথের সাথে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বা সঠিক অপশন হবে এখানে অপশন নম্বর বি, সড়কপথের সাথে। এরপর দেখো কোশ্চেন নম্বর 15, ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়কপথের নাম কি? ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়কপথের নাম কি? দেখো অপশন এতে দেওয়া আছে NH44, বিতে আছে NH906B, সিতে আছে NH19 এবং ডিতে আছে NH16। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বা সঠিক অপশন হচ্ছে NH906B। এরপর দেখো কোশ্চেন নম্বর 16, হীরক চতুর্ভুজ জড়িত, হীরক চতুর্ভুজ জড়িত, দেখো এতে আছে রেলপথের সাথে, বিতে আছে সড়কপথের সাথে, সিতে আছে আকাশপথের সাথে এবং শেষে আছে দেখো অপশন ডিতে জলপথের সাথে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বা সঠিক অপশন হবে এখানে অপশন নম্বর এ, রেলপথের সাথে। এরপর দেখো কোশ্চেন নম্বর 17, ভারতের বিজ্ঞান নগরী বলা হয়, ভারতের বিজ্ঞান নগরী বলা হয়, দেখো এখানে চারটে অপশন দেওয়া আছে বা চারটে শহরের নাম দেওয়া আছে। এতে আছে বেঙ্গালুরুকে, বিতে আছে কলকাতাকে, সিতে আছে হায়দ্রাবাদকে এবং ডিতে আছে দিল্লিকে। তাহলে এখানে সঠিক উত্তর হবে বা সঠিক অপশন হবে এখানে অপশন নম্বর এ, বেঙ্গালুরুকে। এরপর দেখো কোশ্চেন নম্বর 18, কলকাতায় পাতাল রেল
পরিষেবা চালু হয়। কলকাতায় পাতাল রেল পরিষেবা চালু হয়। দেখো চারটে সাল দেওয়া আছে বা চারটে অপশন দেওয়া আছে এখানে। এ তে আছে 1984 সালে, বি তে আছে 1985 সালে, সি তে আছে 1986 সালে এবং শেষে আছে দেখো অপশন ডিতে 1987 সালে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ 1984 সালে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 19, ভারতের একক বৃহত্তম শিল্প হলো, ভারতের একক বৃহত্তম শিল্প হলো। দেখো এখানে চারটে শিল্পের নাম দেওয়া আছে বা চারটে অপশন দেওয়া আছে। এ তে আছে লৌহ ইস্পাত শিল্প, বি তে আছে কার্পাস বয়ন শিল্প, সি তে আছে মোটর গাড়ি নির্মাণ শিল্প এবং শেষে আছে দেখো অপশন ডিতে কাগজ শিল্প। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বা সঠিক অপশন হচ্ছে অপশন নাম্বার বি কার্পাস বয়ন শিল্প। এরপর দেখো কোশ্চেন নাম্বার 20, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে। এ তে আছে দেখো জামশেদপুরে, বি তে আছে সালেমে, সি তে আছে দুর্গাপুরে এবং শেষে আছে দেখো অপশন ডিতে ভিলাইয়ে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বা সঠিক অপশন হচ্ছে এখানে অপশন নাম্বার বি সালেমে হয়েছে। তাহলে এই হচ্ছে আজকের 20টি এমসিকিউ এবং তার সঠিক উত্তর। তাহলে ভিডিও এখানে শেষ করছি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা 20টি প্রশ্নের মধ্যে কতগুলো সঠিক উত্তর করতে পেরেছো। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।